আমরা এবার কথা বলবো পর্স, গামলি, বিভিন্ন টাইপের ব্যাগ, যেগুলো গাছ লাগানোর জন্যে বা গাছ রাখার জন্যে বা গাছ বাড়ানোর জন্যে ব্যবহারে আসে। আমরা শুরু করি সর্বপ্রথম লোয়েস্ট নার্সারি গ্রেড। তো এইটা হচ্ছে নার্সারি ব্যাগ। নার্সারি মানে বুঝতে পারছেন তো, যেভাবে বাচ্চাদের একটা নার্সারি হয় তো ঠিক সেইভাবে প্লান্টের একটা নার্সারি হয়। যেভাবে বাচ্চাদের বড় করতে হয় সেভাবে প্লান্টেরও বড় করতে হয়। তো এটা হচ্ছে নার্সারি ব্যাগ। এইগুলো লো কোয়ালিটি পলিথিন থেকে তৈরি হয়। এইগুলো ছ মাস, এক বছর, দেড় বছর এরকম চলে। এতে কী হয়, দানা ফোটাবার জন্যে বা দানা ফুটিয়ে প্লান্ট এতে রাখা হয় ছ মাস এক বছরের জন্যে। এইগুলো এই ব্যাগগুলো আছে। তো এইগুলো নার্সারি ব্যাগ আছে। নার্সারি ব্যাগের জায়গা আজকাল এসে গেছে থার্মো ফর্মিংয়ের পর। এইগুলো খুব হালকা আছে আর এগুলো দামও খুব বেশি নয়। এইগুলো যদি খুব বেশি মুভমেন্ট না করা হয় তিন চার বছর চলে যায় আর। তারপরে অনেকগুলো ফ্যাব্রিকের ব্যাগ আজকাল এসেছে। ধরুন এটা হচ্ছে জুট ফাইবারের ব্যাগ। এই জুট ফাইবারের ব্যাগ, এর কী লাভ আছে? এর লাভ আছে যে এতে আপনি মাটি লাগিয়ে গাছ লাগিয়ে দিলেন তো এতে অ্যাক্সেস ওয়াটার বসবে না, অ্যাক্সেস ওয়াটারগুলো বেরিয়ে যাবে। এই জুটের ব্যাগে অনেক রকম ভেরিয়েশন আছে, ছোট বড়, হ্যান্ডেল, বিনা হ্যান্ডেল। এটা দেখুন, আপনি যদি একটা ভার্টিক্যাল গার্ডেন করতে চান তার জন্যে এটা পুরো একটা মডিউল আছে। এটা আপনার যদি ইচ্ছে হয় আপনি ট্রাই করতে পারেন, কিন্তু এটা খুব তাড়াতাড়ি নোংরা দেখাবে। কেন, এটা তো খুব সুন্দর রঙ আছে, কিন্তু মাটির গাছ যখন থাকবে, কালো সার, কালো মাটি, জল বেরোবে, তখন এগুলো একটু ছোটা নষ্ট হয়ে যেতে পারে। এরকমই আছে একটা জিও ফ্যাব্রিকের ব্যাগ। এটাতেও জুটের যে অ্যাডভান্টেজ আছে এতেও সেগুলো সুবিধে আছে। এতে একটা সুবিধে কী আছে, যেটা কালো আছে সেতে নোংরা খুব বেশি দেখাবে না। এটাও বিভিন্ন সাইজে আছে, ছোট থেকে বড়। এটা দেখুন একটু বড় আছে, এটাতে হ্যান্ডেল লাগানো আছে, এইগুলোকে মুভমেন্ট করা খুব সহজ আছে। কিন্তু এটা জুট থেকে অনেক বেশি ট্যাক্সই আছে। তারপরে আছে আপনার, এটাকে গ্রো ব্যাগ বলা হয়। এটা খুব ভালো কোয়ালিটি আছে। এটা আপনার চার পাঁচ বছর বেশ আরামে চলে যাবে। এতে আপনি গাছ, ভেজিটেবল এইসব জিনিসগুলো লাগাতে পারেন। আপনি ভেজিটেবল চাষ করতে চান, এগুলো তার জন্য খুব ভালো আছে। তো এইগুলো ব্যাগ আছে। এর মধ্যে যদি বড় গাছের জন্য, যেটা আমরা গ্রিন মলে অনেক ব্যবহার করে থাকি, এই বড় বড় ব্যাগ আছে। এতে কী হয়, আমরা 20 ফুটের গাছগুলো সব এতে লাগিয়ে রাখি। তো এইগুলো বিভিন্ন ফ্যাব্রিকের ব্যাগ আছে। তারপরে হচ্ছে আমাদের পটগুলো। পটের মধ্যে আমাদের তো ওই পুরনো জিনিস আছে, মাটির টেরাকোটা। এটা তো খুব ভালো, কয়েকশো বছর থেকে আমরা এটাকে ব্যবহার করছি, কুমাররা তৈরি করতো। তো এটা এখনও পাওয়া যায়, কিন্তু খুব কম পাওয়া যায়। তার কারণটা কী হলো, এটা একটা জিনিস কী আছে, খুব নোংরা হয়ে যায়। এটা হচ্ছে টেরাকোটা, মাটির পট। আর এইগুলো তো কত পুরনো আছে আমি আর কি বলবো। এইগুলো তো মোহনজোদড়ো, হড়প্পা ওইসব খোদাইয়ে এইগুলো সব বেরিয়েছে, টেরাকোটা পট। তো এটা তো অনেক পুরনো, টাইম টেস্টেড। কিন্তু আজকাল এর প্রচলনটা কমে গেছে। কেন, এটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তারপরে এতে জল পড়ার পরে এটা খুব হেভি হয়ে যায়। তো আমাদের ছাতে যেখানে আমরা গামলিগুলো রাখি, এই খুব হেভি হয়ে যায় আর এর নিচে জল বসে যায়। তার জন্যে কী হয়,
छात कुनो ते लीक कैसे जाए क्रैक कैसे जाए তার জন্য এটাকে খুব বেশি লোকেরা আজকাল ব্যবহার করে না। আগে তো প্লাস্টিক পট পাওয়া যেত না, তখন এইটা চলতো আর সিমেন্টের পটটা চলতো। কিন্তু এই গত কয়েক 40-30 বছর থেকে প্লাস্টিক এসে গেছে, এখন প্লাস্টিকের পট অনেক পপুলার হয়ে গেছে। ওইটা সহজ আছে, নোংরা নেই, একটু লাইট হয়। তো এই প্লাস্টিকের ব্যাগ যখন বলছি, তো এইটা হচ্ছে একটা অ্যাভারেজ কোয়ালিটির প্লাস্টিক। এটা খুব বেশি টেকসই নয়, 3-4 বছর চলবে। যদি আপনি রোদ্দুরে রাখেন তো 2-2.5 বছরে এটা ক্র্যাক হয়ে যাবে, ফেটে যাবে। কিন্তু প্লাস্টিকের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে। ধরুন এইটাও প্লাস্টিক আছে, কিন্তু এইটা আপনার 6-7-8-10 বছর কিছু হবে না। আমরা এখানে ইউজ করছি, 10 বছর থেকে ইউজ করছি, এখনও ডিসকালার হয়নি, এখনও ক্র্যাক হয়নি, আর খুব ভালো ডিউরেবল আছে, লাইট ওয়েট আছে। তো এর মাঝখানে আবার অনেকগুলো কোয়ালিটি আছে। ধরুন এইগুলো আছে, এইটা হচ্ছে ইউভি স্ট্যাবলাইজ। ইউভি স্ট্যাবলাইজ মানে এতে রোদ্দুর পড়লে কিছু হবে না। ইউভি স্ট্যাবলাইজ মানে আল্ট্রা ভায়োলেট স্ট্যাবলাইজার এতে ইউজ করা হয়েছে। সেটা প্লাস্টিক থেকে 8 গুণ তার দাম বেশি থাকে, তার জন্য এইসবের দামটা বেড়ে যায়। তারপরে এইসব বানাবার জন্য অনেক বড় বড় মোল্ড বানাতে হয়, আর ওই মোল্ডে কয়েক লাখ টাকা লেগে যায়। তার জন্য এইগুলো একটু দামি থাকে, কিন্তু জিনিস খুব ট্যাক্সই আছে, খুব ডিপেন্ডেবল আছে। আপনি চোখ বন্ধ করে এইসব জিনিসের উপরে ডিপেন্ড করতে পারেন। তারপরে হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটির মধ্যে এই প্লাস্টিক, এইটা ভার্জিন আছে, কিন্তু এর মতন ট্যাক্সই হবে না। এটাকে হুক পট বলা হয়, এটা আপনি যে কোনো জায়গায় এরকম টেঙ্গে দিয়ে এটাকে ইউজ করতে পারেন। এই কোনো হ্যাঙ্গিং পট আছে, এতে এই প্লাস্টিকের রোপ আছে, এটা কিন্তু খুব বেশি ডিউরেবল নয়। আপনি পারলে যে লোহার চেন আছে ওইটা নেবেন, ওইটা একটু বেশি ডিউরেবল আছে। তো এই হ্যাঙ্গিং পটগুলো আছে। তো এইভাবে প্লাস্টিকের অনেকগুলো ক্যাটাগরি আছে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ফাইবার গ্লাসের পট। যখন এই গ্রেডের প্লাস্টিক তৈরি হতো না, এত বড় বড় মোল্ড ছিল না, তখন এই ফাইবার গ্লাসের পটগুলো তৈরি হতো। এইটা হ্যান্ড মোল্ড থেকে বানানো হয়, তো এতে খুব বেশি খরচ হয় না। তো এইটাও খুব ট্যাক্সই আছে, এর মতন নয় কিন্তু বলতে পারেন কাছাকাছি আছে। কিন্তু এর কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ কী আছে, এতে এক্সটার্নাল কোটিং করা আছে, এক্সটার্নাল পেন্ট আছে। পেন্ট খুব ভালো কোয়ালিটির আছে, যে পেন্টটা গাড়িতে ইউজ করা হয় সেই পেন্টটা ইউজ করা হয়েছে, কিন্তু এতে স্ক্র্যাচ পড়ে যায়, তারপরে ডিসকালার হয়ে যায়, এইসব এতে প্রবলেম আছে। নাহলে এটাও খুব ভালো পট আছে। আর তারপরে প্লাস্টিকের মধ্যে অনেক রকম মডিউল আছে। ধরুন এটা আপনি দেওয়ালে গার্ডেন বানাতে চান, ভার্টিক্যাল গার্ডেন, এটা তার জন্যে মডিউলার আছে। এই একটা সেট আছে, এতে 3টে পট থাকে, একটা স্ট্যান্ড থাকে, আর এই পটগুলো ডিট্যাচেবল থাকে, এতে নিচে ফুটো থাকে। আপনি এই প্রথম পটে জল দিলে ওইটা অ্যাক্সেস জলগুলো সেকেন্ড পটে, থার্ড পটে, ফোর্থ পটে এইভাবে চলে যাবে। এতে আপনি ড্রিপ ইরিগেশন সিস্টেমও লাগাতে পারেন। এর মধ্যেও অনেকগুলো মডেল আছে। ধরুন এই একটা আপনাকে দেখাচ্ছি, এটা 6টা পটের মডিউল আছে। তো এরকম আপনি অনেক রকম পেয়ে যাবেন। আর তারপরে হচ্ছে এই যে ট্রেগুলো আছে, এই ট্রেগুলো আপনার যদি ইউজ করতে পারেন। দেখুন এতে কী আছে, এই পটগুলোকে এই ট্রেতে বসিয়ে দেওয়া হয়। তাহলে কী হচ্ছে, এইগুলো ডিসকানেক্টেড থাকছে, মাটি থেকে ডিসকানেক্টেড থাকছে, প্রোটেক্টেড থাকছে, এদিক ওদিক পড়বে না, হাওয়া আসলে এদিক ওদিক পড়বে না, এটা ফিক্স হয়ে গেল। তো এইটার এইটা অ্যাডভান্টেজ আছে। এইবার আসি আপনার
बीज गुणो दाना गुणो के जर्मिनेट करते चान तार जन्ने साधारणत एखाने राउंड चाली बोले है 3 इंची 4 इंची उँचो थाके ओते बीज लागानो है नाहले एटा व्यवहार करा है एटा सीडलिंग ट्रे एते अपनी एक एक कैविटी ते एक एक हुले एक एक सीडलिंग एक एक दाना लगाते पारें तापरे एक टू जो दी स्टाइलिश जिनिस थाकें तो एक माइक्रो बॉक्स जैसे छे एर मुद्दे किछु दाना थाकछे कटर थाकछे किछु स्प्रे थाकछे और एते एकटा मीडिया थाकछे तो ए मीडिया की आछे पूरो न्यूट्रिएंट कोकोपीट दिए तैरी करा हयेछे एते आपनी जस्ट दाना फेले दिबेन और दाना अपना फुटे उठबे तो एरकम कयेकटा जिनिस आछे जे एर मध्ये आरेकटा जिनिस आछे जेटाओ सेंचुरीज ओल्ड एटा होच्छे सेरामिकेट पट गुलो आर सेरामिकेट पटेर मध्ये आछे एकटा टेरा पोर्सलिन की होच्छे एते माटी आर पोर्सलिन मिलिये एटाके तैरी करा हय आर एटा माटिर पट थेके अनेक भालो आछे किन्तु एटा आपनी रोद्दुरे राखते पारबेन एइगुलो रोद्दुरे राखा एकटु मुश्किल आछे কেন এটা খুব বেশি গরম হয়ে যায় কেন এতে মাটির প্রমাণ খুব কম থাকে এইগুলো বিভিন্ন শেপ সাইজে ছোট বড় আপনি সব রকম পেতে পারেন এইগুলো আপনার বাড়ির জন্য ইনডোরের জন্য খুব ভালো আপনি আপনার বাড়ির ডেকোরের মতন রঙের মতন স্টাইলের মতন আপনি সিলেক্ট করতে পারেন তারপরে এই যখন কাঠের পট আপনি এটাকে পট বা প্লান্টার হিসাবে ইউজ করতে পারেন ভালো হবে যদি আপনি এটাকে প্লান্টার হিসাবে ইউজ করেন তারপরে হচ্ছে প্লান্টার মানে হচ্ছে যার মধ্যে আপনি একটা পটকে বসিয়ে দিবেন এটা বাইরে ডেকোরেশনের জন্য থাকবে এইরকমই হচ্ছে এই টিনের এইগুলো প্লান্টার আছে এতে আপনি ডাইরেক্ট কাটি দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি মোর্চা পড়ে যাবে আর এটাকে এটা নষ্ট হয়ে যাবে এটা হ্যাঙ্গিং প্লান্টার আছে এটা আপনি লাগিয়ে দিলেন আর এর মধ্যে আপনি একটা পট লাগিয়ে দিলেন তো এইগুলো খুব একটা বেশি টেকসই না কেন এইগুলোতে মোর্চা পড়ে যাবার ভয় আছে তো এই আপনাকে আমি জেনারেলি পুরো প্লান্টার ব্যাগ প্যাকেট পট সব কিছু আপনাকে দেখিয়ে দিলাম হ্যাঙ্গিং ভার্টিক্যাল রাউন্ড এইরকম এইগুলো রাউন্ড পট কামলি আছে এতে আপনি পদ্ম করতে চান লিলি করতে চান এইরকম এই পটগুলো বড় বড় এটা অনেক বড় সাইজ আপনি পেয়ে যাবেন 4 ফুট বড় আপনি পেয়ে যাবেন ওতে আপনি একটা নারকেলের গাছ লাগিয়ে দিতে পারেন একটা আমের গাছ লাগিয়ে দিতে পারেন এত বড় বড় পট আজকাল পাওয়া যায় তো আমি আপনাকে এতে যা নলেজ দিয়ে দিয়েছি এর বেসিসে আপনি ডিসাইড করুন আপনার লোকেশনের জন্যে আপনার বাজেটের জন্যে আপনার পরিস্থিতির জন্যে কোনটা ভালো হবে বুঝে আপনি ডিসিশন নিন আমি আপনাকে কিন্তু যথেষ্ট ইনফরমেশন দিয়ে দিয়েছি আপনি এই বেসিসে ডিসাইড করুন তারপরে মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসুন আর নিজের বাড়িকে সবুজ করুন চারিদিকে ভেতর বাইরে উপরে নিচে সব জায়গা সবুজ করুন নিজের ফ্যামিলির হেলথটা ইম্প্রুভ করুন ঠিক আছে।